আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা হোক, প্রায় অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই গরুর খামারের। আমরা খুব একটা ভালো নাই, যার কারণে হচ্ছে গরুর খামারে ভিডিও দেওয়া হয় নাই। যারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো বা জানেন আমি সব সময় প্রত্যেক দিনেই গরুর খামারের কোনো না কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। মানে আমার গরুর খামারে দৈনন্দিন কাজকর্ম আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো প্রায় 4-5 দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় নাই, কারণ আমরা ভালো নাই। আর আমাদের ভালো না থাকার কারণ হচ্ছে গত বুধবার আমাদের এদিক রাত 12টার সময় খুবই ঝড় বৃষ্টি হয়েছে, এবং ঝড় বৃষ্টি হওয়ার ফলে টানা 4 দিন ধরে আমাদের এলাকায় কোনো কারেন্ট নাই। টানা 4 দিন মানে হচ্ছে প্রায় 96 ঘন্টা আমরা কারেন্ট ছাড়া আছি। চিন্তা করেন, যেখানে আমার প্রত্যেক দিন গরু হচ্ছে পানি খাওয়ানোর লাগে 2 বেলা 9টা গরু, এবং প্রত্যেক দিন হচ্ছে 2 বেলা হচ্ছে গরুর ঘরটা পরিষ্কার করার লাগে, সেখানে হচ্ছে টানা 4 দিন আমরা হচ্ছে কারেন্ট ছাড়া আছি। তো আমাদের মানুষগুলা তেমন একটা ক্ষতি হয় নাই, কারণ ঝড় বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমার গরুর খামারের জন্য হচ্ছে খুব কষ্টদায়ক হয়ে গেছে কারেন্ট না থাকার কারণে। এই যে দেখেন, যারা আমার সবসময় গরুর খামারে ভিডিও দেখেন তারা সবসময় আমি আমার গরুর খামারটা হচ্ছে পরিষ্কার দেখানোর চেষ্টা করি, আর সেখানে 4 দিন ধরে আমরা গরুর ঘরটা হচ্ছে পরিষ্কার করতে পারি নাই। এই যে গরুর অবস্থা দেখেন, 4 দিন ধরে হচ্ছে গরুগুলা গোসল করায় নাই, এবং 4 দিন ধরে হচ্ছে টিউবওয়েল দিয়ে হচ্ছে আমরা টিউবওয়েলের পানি দিয়ে হচ্ছে গরুগুলা হচ্ছে পানি খাওয়াই টিউবওয়েল চিপে। খুব কষ্ট হয়ে গেছে। নয়টা গরুর পানি হচ্ছে টিউবওয়েল থেকে নিয়ে আসা খুবই হচ্ছে কষ্টদায়ক হয়ে গেছে। এই যে গরুটা দেখেন, 4 দিন ধরে গোসল করে নাই, যেখানে আমরা সকালে একবার বিকালে একবার গোসল করাই দিতাম। কয়েকদিন আগে দিনে 4-5 বারও গোসল করাই দিয়েছি গরমের কারণে, সেখানে হচ্ছে 4 দিন ধরে গরুগুলোর যত্ন নেওয়া হয় নাই। এই যে খড় আনে রাখছি, এই যে ঘাস ডাইরেক্ট কাড়ির তারগুলো এখন গোটা গোটা দিতে হচ্ছে, কোনোটা হচ্ছে কোচ্চা দিয়ে কাটে দিতেছি। এই যে ঘাসও সেভাবে দিতে পারতেছি না, অনেকগুলা খাবার নষ্ট করতেছে, কারণ ওদের তো হচ্ছে গরুগুলার হচ্ছে মেশিনের কাটা ঘাস খেয়ে অভ্যাস, সেখানে হচ্ছে আমরা ডাইরেক্ট এখন কাড়ির তারগুলা দিয়ে দিচ্ছি। এই যে অনেকগুলো যে নষ্ট করতেছে গরুগুলার, খুব সমস্যা হয়ে গেছে। এই যে ঘাসগুলা অনেক নষ্ট করতেছে, এই যে কারিগুলা ডাইরেক্ট দিয়ে দিছি গোটা গোটা, উপায় নাই। টানা 4 দিন ধরে এরকম করতেছি। আমার বড় গরুটার জন্য একটু বেশি সমস্যা হয়ে গেছে, কারণ কারেন্ট থাকলে হচ্ছে ফ্যানটা চলতো সবসময়, আর এই গরুটা হচ্ছে ঠান্ডা হইলেও অটোমেটিক হচ্ছে হাঁপাইতেছে, মনে হয় যে খুব গরম লাগতেছে। মাশাআল্লাহ, গরুটা 1 মাসের মধ্যে অনেক ডেভেলপ হয়ে গেছে, অসাধারণ পরিবর্তন হয়েছে। যখন কিনে নিয়ে আসি তখনকার 1 মাস আগের ভিডিও দেখবেন আর এখনকার দেখবেন। আজকে দিয়ে 4 দিন হবে, 4 দিন আমরা কারেন্ট ছাড়া আছি, দেখি আল্লাহ ভরসা আজকে কি হয়। সারাদিনের মধ্যে কারেন্ট আসলে তো আসলোই, না হলে আজকেও হতাশ। খড়কারি সব রেডি করে রাখছি, কারেন্ট আসলেই মেশিন স্টার্ট দেব। আর এখানে হচ্ছে আমি যে আমার সবসময় ভিডিওতে হচ্ছে দেখাইতাম আমরা ভুট্টা লাগাইছিলাম, বিঘের আবহাওয়া খারাপ এই জন্য হচ্ছে ভুট্টাগুলো ভাঙ্গে হচ্ছে এই ঘরের মধ্যে রাখে দিছি বস্তা করে। আবহাওয়া ঠিক হইলেই, রোদ হইলেই ভুট্টাগুলো মারে ফেলবো। সব ভুট্টা আমাদের এখানে প্রায় 70% জমির ভুট্টা। গরুর ঘরটা খুবই গন্ধ করতেছে, মানে এত দুর্গন্ধ, খুবই একেবারে বিশ্রী একটা গন্ধ। টানা 4 দিন ধরে গরুগুলো তেমন যত্ন নেওয়া হয় না। আজকেও এই যে ঘাস নিয়ে আসছি, মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে খামারটার, যার কারণে মন খারাপ খুবই, এই জন্য 4 দিন ধরে কোনো ভিডিও আপলোড করি নাই। একদম অপরিষ্কার সব কিছু। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।